গুড মর্নিং সবাইকে, আমি সন্ধিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল সব কাজ করে বসে পড়েছি আমার নিজের প্লেট নিয়ে। বানিয়েছি লুচি, আলু ফুলকপির তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা মানে কেটে ফোড়ন দিয়ে, আর চা। এইটুকু চাই আমার এক যথেষ্ট, মানে এক কাপ কোনোদিনও খেতে পারি না, মানে খাই না। আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেশি ফুলকপি একদম। আর আমি সবসময় না আমার নিজের লুচিটা বড়ো, এত বড়ো বানিয়ে নিই রুটির মতো, দুটোর কাজ একবারেই হয়ে যাবে। এগুলো আমি এখন খাওয়া মানে খাবো, তারপরে রান্না শুরু করবো। আমার সব কাজ হয়ে গেছে, এখন বাজে দুপুর দুটো, আমরা এখন খাবো। বানিয়ে নিয়েছি ভাত, সাথে সাবুর পাঁপড় ভাজা, বাদাম ভাজা, ভুট্টার পাঁপড় ভাজা, একটু লাল লাল হয়ে গেছে। এখানে আছে সয়াবিন, পটল আর পনির দিয়ে তরকারি। এখানে আছে ওল সেদ্ধ, লাউ সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, ওলটাকে মেখে নেব। এখানে আছে ডিমের ঝোল, এখানে আছে ডাল, এই ডালটা মুসুর ডাল, সিটি মেরেছি কিন্তু সমড়া দিইনি। আর শশাগুলো না খুব ছোট ছোট, খেতে খুব টেস্টি। এখন ওটা খেয়ে নিই। সত্যি জানানিকে খেলছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে। এখান থেকে কুয়াশা কুয়াশা লাগে। সবার ছুটি আছে, আর কদিন পর থেকে স্কুল খুলে যাবে, আবার সেই সবার একই রুটিন। হ্যাঁ, 8টা বাজে, সতীজার টিউশন নেই, এখন এমনি পড়ছে। বাইরের অবস্থা, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। স্কুটি বাইকে গেলে হ্যাঁ একটা চাদর জ্যাকেট, হালকা জ্যাকেট এগুলো মানে হলে ভালো, না হলে ঠান্ডা লাগবে। গাছের ফুল কি সুন্দর লাগে সকালবেলা, গাছগুলো ধীরে ধীরে কুয়াশা হয়ে যাচ্ছে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সবাইকে শুভরাত্রি।